पिपरी विधानसभा सीट से जीत दर्ज करने के बाद भाजपा नेता शंकर घोष ने आज दो अहम मुद्दों पर पत्रकार सम्मेलन की, जहां उन्होंने पश्चिम बंगाल चुनाव के नतीजों की घोषणा के बाद भाजपा कार्यकर्ताओं पर लगातार हो रहे हमले और साथ ही कोरोना परिस्थिति को लेकर अहम चर्चा की। शंकर घोष ने कहा कि सत्ताधारी पार्टी ने चुनाव जीतने के बाद भाजपा कार्यकर्ता पर हमला शुरू कर दिया है। इस हमले में अब तक कई भाजपा कार्यकर्ताओं की मौत हो गई है। शंकर घोष ने कहा कि यदि ये हिंसा जल्द से जल्द बंद नहीं होती तो भारतीय जनता पार्टी वैकल्पिक व्यवस्था के बारे में सोचेगी। इधर कोरोना परिस्थिति के बारे में उन्होंने कहा कि प्रशासन को और मजबूत कदम उठाने होंगे। कई लोग स्वाब जांच करने के बाद और रिपोर्ट आने से पहले बाहर घूम रहे हैं, जो बंद होना चाहिए। इसके साथ ही कोरोना की पहली लहर में कोरोना पीड़ितों के घरों में जरूरी सामग्रियां पहुंचाने के लिए प्रत्येक वार्ड में एक टास्क फोर्स का गठन किया गया था, लेकिन इस बार ऐसी कोई व्यवस्था नहीं है जिसके चलते लोग घर से बाहर निकल रहे हैं। इसके अलावा शहर में सेफ हाउस की भी कमी है, जिसके चलते कोरोना का ग्राफ लगातार बढ़ रहा है। शंकर घोष ने बताया कि सिलीगुड़ी, डाबग्राम, फुलबाड़ी, माटीगारा, नक्सलबाड़ी और फांसीदेवा विधानसभा क्षेत्र के विजेता भाजपा उम्मीदवारों के साथ वे आज शाम एक बैठक करेंगे, जहां कोरोना से लड़ने के लिए और लोगों की मदद के लिए आगे की रणनीति तय होगी। विगत कोविड परिस्थिति नियंत्रण करवार समय आमादेर सामने बेश किछु सहयोगी उपादान छिल। की सेगुलो? एक, সেই সময় কন্টেনমেন্ট জোন করা হতো, সেই সময় গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন ছিল। প্রথম দিকে ব্যারিকেডিং করা হতো, পরের দিকে রিবন ইউজ করা হয়েছিল এবং তারপরে ডুস অ্যান্ড ডোনস বলে পোস্টার লাগানো হতো টু মার্ক দ্যাট পার্টিকুলার হাউস। আমি ব্যক্তিগতভাবে বারবার করে একটা কথা বলছি, একদিকে কোভিড পরিস্থিতি খারাপ হচ্ছে আর আরেক দিকে কেন খারাপ হচ্ছে এটা আমরা জেনে বুঝে আমরা কোনো একটা সিদ্ধান্ত প্রশাসনকে নিতে হবে, সেই সিদ্ধান্ত আমরা নিতে পারছি না। আজকে যখনই কোভিডের আক্রান্তের সংখ্যা আমি দেখলাম একদিন 400-র উপরে চলে গেছে, জেলায় 600-র উপরে, ভাবতে পারেন? আমার মনে আছে ফার্স্ট ফেজে এত আতঙ্কের মধ্যে আমরা হাইয়েস্ট 120-130 আমি রিকালেক্ট করতে পারবো না, এর বেশি যাইনি। এবার 400 চলে গেছে। 14 তারিখের পর থেকে যে কোভিডের গ্রাফ যখন বাড়তে শুরু করলো আজকে দিন অবধি, আপনি যদি পুরো গ্রাফটাকে যদি ভালো করে বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন যে কাজটা আমরা খুব সুন্দরভাবে করেছিলাম গতবার, সেটা হচ্ছে একটা ফ্যামিলিতে কোভিড আক্রান্ত থাকলে যাতে হোল ফ্যামিলি আক্রান্ত না হয় তার জন্য কিন্তু আমরা সেফ গার্ড অনেকগুলো নিয়েছিলাম। এবার আমরা কি দেখতে পাচ্ছি, একটা ফ্যামিলিতে একজন আক্রান্ত হলে সাথে সমস্ত মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে। এই যে আক্রান্ত হওয়ার পেছনের কারণগুলো সম্পর্কেও আমি বলেছি, যেহেতু এই এই সাবজেক্টটা কিছুটা আমার পড়াশোনার এবং গবেষণার মধ্যে রয়েছে, তা সত্ত্বেও এখন পর্যন্ত আমি কোনো ব্যবস্থা নিতে আমি দেখিনি। আমরা বারবার করে বলেছি এখানে আপনারা যারা আছেন, বিভিন্ন সময়ে নির্বাচন পরবর্তী সময় অনেকেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে আরও অনেকের সাথে কথা বলছেন, মিটিং করছেন, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, 4,000-3,000 মতন স্যাম্পেল একসাথে হয়তো পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষা হওয়ার সময় একজন রোগী স্যাম্পেল দেওয়ার পরে সরকারি স্তরে সে রিপোর্ট পেতে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন লেগে যাচ্ছে, 4-5 দিন লেগে যাচ্ছে। সেই সময় রুগী যখন আশপাশে ঘুরে বেড়াচ্ছে সে তো জানে না সে ইনফেক্টেড না তার ইনফেকশন নেই, সেই সময় সমাজের মধ্যে সে কিন্তু সংক্রমণটা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বাহক হিসাবে কাজ করছে। অথচ এই বিষয় নিয়ে বারবার করে বলা, সেই বলার জায়গাটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ আপনি স্যাম্পেল দিয়েছেন, আপনাকে আইসোলেট থাকতে হবে, সেই আইসোলেশনের জায়গায় সেই রুগীকে সহায়তা করার দায়িত্ব আমাদের প্রশাসন, কিন্তু সেটা হচ্ছে না। হোম আইসোলেশনে যারা আছেন আপনারা শুনলে অবাক হবেন, পুরো ফ্যামিলি হচ্ছে কোভিড ইনফেক্টেড হয়ে যাচ্ছে, তার মধ্যে যে সুস্থ আছে সে বাইরে বেরিয়ে বিভিন্ন ধরনের ওষুধ থেকে সমস্ত কিছু আনতে চলে যাচ্ছে, বাজার, তরকারি ইত্যাদি করেছে। এর ফলে কি হচ্ছে, আবার সেখানে ইনফেকশন বেড়ে যাচ্ছে। অর্থাৎ সেই পরিবারকে যে একটা সাপোর্ট দেওয়া, সেই সাপোর্ট দেওয়ার এর আগের বার আমরা কি করেছিলাম,
প্রত্যেকটা ওয়ার্ডে একটা কোভিড টাস্ক ফোর্স ছিল, ফোন করলে তারা বাড়িতে পৌঁছে যেত যে আপনার ওষুধ লাগবে, আপনার এটা লাগবে, আপনার ওটা লাগবে, আপনার খাবার লাগবে, আমরা আপনাকে বন্দোবস্ত করে দিচ্ছি, আপনাদের বাড়ি থেকে বেরোতে হবে না। এই সামগ্রিক পরিকল্পনার কারণেই কিন্তু গতবার এইভাবে কোভিড ছড়াতে পারেনি এবং ফ্যামিলি ইনফেকশন ধরে এরকম আমি কখনো দেখিনি যে একেবারে ছোট বাচ্চা, এক বছরের বাচ্চা থেকে 70 বছর বৃদ্ধ সবাই ইনফেক্টেড এক একটা বাড়িতে। তাদেরকে সহায়তা করার জন্য কেউ নেই, একদিকে তাদের মধ্যে দিয়ে ইনফেকশন যাচ্ছে এবং তাদের অসহায়তা শুনলে মানে আমার আমার কাছে এত ফোন আসতে থাকে যে আমি নিজে পাজলড হয়ে যাই যে কিভাবে এই মানুষদেরকে সহায়তা করবো। অর্থাৎ একটা হেল্প করার সিস্টেমে সেইটা কিন্তু নেই, হেল্পলাইন হয়েছে তারপরেও এই সিস্টেম কিন্তু শুধরায়নি। একটা গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি আজকে প্রশাসনের কাছে জানতে চাইব যে এই ভিডিওটা কবেকার এটা খতিয়ে দেখাবো। যাই হোক, প্রশাসনের কাছে আমি জানতে চাইবো, ওইখানে একটা কর্পোরেশনেরও আমি একটা গাড়ি দেখলাম, সমস্ত কিছু মিলে তো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দিচ্ছে। মারা যাচ্ছেন তারপরে সৎকারের সময় সে সম্মান পাবে না, এইভাবে চললে আমাদের প্রিয়জন প্রশাসনের মধ্যেও তো অনেকেরই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এত কষ্টের মধ্যে তারা এই কঠিন সময়ে তারা সবার সামনের সারিতে দাঁড়িয়ে তারা নেতৃত্ব দিচ্ছে। আমি বলছি ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সড়ো সমস্যা তৈরি হচ্ছে। এর আগেরবার আমরা যে কাজ করেছি তার মধ্যে দুটো জিনিস কিন্তু সম্পূর্ণভাবে অফ আছে, একটা পার্শিয়াল একটা সম্পূর্ণ। এর আগে দেখবেন আপনারা সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন তারা এলাকা জুড়ে রেশনিং করতে খাওয়ার, এবার কিন্তু সেই জিনিসটা এখনও হয়নি। আমরা কি সেই স্বেচ্ছাসেবী সংগঠন যারা আতঙ্কের মুখে যারা রাস্তায় দাঁড়িয়ে কাজ করেছিল তাদের কথা ভুলে গেছি? নিশ্চিতভাবে ভুলিনি। ফলে এদেরকে কেন এক জায়গায় আনা হচ্ছে না, কেন ক্লাবগুলোকে একত্রিত করা হচ্ছে না? রাজনৈতিক দলগুলো একটা বড় ভূমিকা সেই সময় পালন করেছিল, এ তো সময় সবাই মিলে আমরা একটা মিলিত ভূমিকা পালন করেছিলাম। ফলে আমার প্রশাসনের কাছে আবেদন যে প্রশাসনের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হোক, যেরকম অক্সিজেন, অ্যাম্বুলেন্স, ডেড বডি ক্যারিং ভ্যান ইত্যাদি বিষয়গুলো অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, আমি দেখলাম আই স্যালুট দেম, যে মহিলারা মৃতদেহ সৎকারের জন্য এগিয়ে এসছেন, আমি সেই মহিলা, আমি তাদের সাথে ব্যক্তিগত পরিচয় নেই আমার, কিন্তু আমি তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই, আমি ধন্যবাদ জানাই, আপনাদেরকে আমি কুর্নিশ জানাই যে আপনারা এরকম একটা কাজ করেন। আমি দেখলাম একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, নিজের গাড়িতে তিনি হচ্ছে রোগীদেরকে পৌঁছে দিচ্ছেন, আমি কুর্নিশ জানাই আপনাদেরকে। এই ধরনের অসংখ্য মানুষ আছেন যারা এই সময় কাজ করছেন, প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর তারা সবাইকে সাথে নিয়ে এই সমস্যার সমাধানে এগোবেন, এটা আমি আশা রাখি। বিগত 5 বছরে আমার অভিজ্ঞতা খুব একটা ভালো না, ফলে আমি এই আশা নিয়ে এগোচ্ছি যে সবাইকে সাথে নিয়ে আমরা শিলিগুড়ি শহরকে রক্ষা করতে পারবো এবং সেই রক্ষা করার প্রশ্নে একদম সামনে থেকে কাজ করবার যে প্রয়োজনীয়তা সেই মানসিকতা নিয়ে আমরা এগোচ্ছি। আজকে বিকেলে আমরা 4 জন যারা নির্বাচিত হয়েছে, আমাদের আনন্দ, আমাদের দুর্গাদা, আমাদের শিখাদি এবং আমি এবং আমাদের পার্টি নেতৃত্ব আমরা বসবো কোভিড পরিস্থিতি নিয়ে কিভাবে আমরা এই সময় কোভিড মোকাবিলার প্রশ্নে আমরা একটা কাজ করতে পারি সেটা নিয়ে আমাদের একটা আলোচনা আছে এবং তার পাশাপাশি এই এলাকা জুড়ে যে সমস্যা তৈরি হয়েছে, আমাদের কর্মীদের উপর যে হামলার ঘটনা হচ্ছে সেই ঘটনা নিয়ে আমরা বসবো। প্রয়োজনে যদি আমাদের বিকল্প কোনো রাস্তা নিতে হয়, যদিও নির্বাচন সবে শেষ হয়েছে, ফলাফল ঘোষণা হয়েছে, নতুন সরকার তারা আসছে, আমরা আশাবাদী যে সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। যদি কোথাও সেক্ষেত্রে ঘাটতি হয় তাহলে সেই জায়গায় আমাদের বিকল্প পথ বা রাস্তা আমাদেরকে ভাবতে হবে।